হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ খান, চলে আসছি গ্রিন সরণিকা মার্কেটের দ্বিতীয় তলায়। কাস্টমার আছে তো বিলাল এন্টারপ্রাইজ টু তে। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে অর্গ্যান্ডি টার্সেল বাটিকের থ্রি পিসের কালেকশন, নতুন ডিজাইনের। এগুলোর প্রাইস থাকবে 600 টাকা। হ্যাঁ, তো প্রাইস থাকবে 600 টাকা। তো এগুলো আমি খুলে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। বিলাল এন্টারপ্রাইজ, দোকান নম্বর হচ্ছে 11/12 গ্রিন সরণিকা শপিং মল, দ্বিতীয় তলায়, 369 এলিফেন্ট রোড, ঢাকা 1205। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 01969577312, 01722421310, 01757564883। এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন। তো রয়েছে রেড কালার মধ্যে আসবে হচ্ছে জামাটা, সামনে পিছনে একই রকম থাকবে। এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে, এটা হচ্ছে হাতা, আর এটা হচ্ছে উনাটা থাকবে। কালার হবে, এটা হচ্ছে কালচে খয়েরি কালার, এটা হচ্ছে গ্রিন কালার, হলুদ কালার, অলিভ গ্রিন, এই সেম ডিজাইনটার। এই মোট 5টা কালার হবে, প্রাইস থাকবে 600 টাকা। তো এটা হচ্ছে কালচে গ্রিন এবং হলুদের মধ্যে আসবে জামা। এটা সালোয়ার, সালোয়ারটা প্রিন্ট করা, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে উড়না। কালার হবে কফি কালার, জাম কালার, গ্রিন কালার এবং হচ্ছে ইট কালার। প্রাইস থাকবে 600 টাকা। এটা হচ্ছে কালার মধ্যে আসবে, এটা হচ্ছে জামাটা, এটা সালোয়ার থাকবে, এটা হাতা, আর এটা হচ্ছে উড়নাটা আসবে। কালার হবে, এটা হচ্ছে ইট কালার, অলিভ কালার, হলুদ, রেড কালার। এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসবে, এটা হচ্ছে জামাটা আসবে। এগুলো কিন্তু অর্গ্যানিক কাপড়ের কোয়ালিটিটা যেমন ভালো, এবং পাশে কিন্তু অনেক বেশি কাপড়। এটা হচ্ছে সালোয়ার থাকবে বিস্কিট কালার, এটা হচ্ছে হাতাটা, আর এটা হচ্ছে উড়নাটা থাকবে। কালার হবে, এটা হচ্ছে কলিজা কালার, অ্যাশ কালার, অলিভ কালার, এটা হচ্ছে অ্যাশ, লাইট অ্যাশ। এটা হচ্ছে কালচে কফি কালার আসবে, হচ্ছে জামা, এটা সালোয়ার, এটা হাতা, আর এটা হচ্ছে উড়নাটা থাকবে। কালার হবে অরেঞ্জ রেড, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে কালো আর রেডের মধ্যে আসবে, এটা গ্রিন আর হলুদ, অলিভ লেমনের মধ্যে আসবে, এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আসবে। এটা হচ্ছে জামা, এটা সালোয়ার থাকবে মিষ্টি কালারের মধ্যে, এটা হচ্ছে হাতাটা, আর এটা হচ্ছে উড়নাটা। এটা থাকবে চূড়নাটা, এটা কালার হবে অলিভ কালার, কালো, অরেঞ্জ, ফিরুদা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।